আমাদের ইমিউন সিস্টেমের টি কোষ বা টি লিম্ফোসাইট ক্যান্সার কোষ বা টিউমার সেলের বিরুদ্ধে লড়াই করে আর এই টি সেলের গায়ে দেখা যায় একটি বিশেষ রিসেপ্টর যাকে বলা হয় প্রোগ্রাম ডেথ রিসেপ্টার বা পিডি ওয়ান রিসেপ্টার ক্যান্সার সেলের গায়ে থাকে আর এক ধরনের ডিসেপ্টার যাকে বলা হয় পিডি লাইগেন্ড ডিসেপ্টার লাইগেন্ড মানে এই পিডি ডিসেপ্টার যার সাথে বাইন্ড করবে তাকে বলা হয় লাইগেন্ট অর্থাৎ পিডি ওয়ান ডিসেপ্টারের জন্য লাইগেন্ট থাকে টিউমার সেলের কোষে ক্যান্সার সেলের পিডি লাইগেন্ডের সাথে কোষের পিডি ওয়ান রিসেপ্টার যখন আবদ্ধ হয় তখন টি সেল তার কার্যক্ষমতা হারায় এবং আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম আছে তা ক্যান্সার সেলকে শনাক্ত করতেও মেরে ফেলতে পারে না এবারে দেখুন ক্যান্সারের সদ্য আবিষ্কৃত ওষুধ এক ধরনের মনোক্লোনান অ্যান্টিবডি জেম্পারলি বা ডস্টারলি ম্যাব টি সেলের পিডি ওয়ান রিসেপ্টরের সাথে আবদ্ধ হয়ে টি সেলকে ক্যান্সার সেলের পিডি লাইগেন্ডের সাথে যুক্ত হতে দেয় না ফলে টি সেলের স্বাভাবিক কাজ করার ক্ষমতা বজায় থাকে এবং সে সহজেই ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে সুতরাং এটা বলা যায় ডারলি ম্যাপ বা জেম্পারলি এমন এক ধরনের মনোক্রোনাল অ্যান্টিবডি যা পিডি ওয়ান ইনিভেটর হিসাবে কাজ করে টি সেলের সক্রিয়তা বজায় রাখে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে ক্যান্সার আক্রান্ত কোষগুলিকে চিহ্নিত করে পুরোপুরি ধ্বংস করে এবং ক্যান্সার নিরাময় সম্ভব হয় তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে নমস্কার আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই